হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেলি যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে রিপোর্ট রাইটিংয়ে আমরা সলভ করতে চলেছি ডাব্লু বিসিএস মেন্স পরীক্ষায় কম্পালসারি ইংলিশ টু যে পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষাতে ইংরেজি প্রশ্নে যে রিপোর্ট রাইটিংটি এসেছে সেই রাইটিংটি আমরা সলভ করতে চলেছি বিসিএস পরীক্ষা যেটা আগের বছর মেন্স পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু প্যান্ডেমিকের জন্য পরীক্ষাগুলো সমস্ত পোস্টপন করা হয়েছিল এবছর জাস্ট গতকাল সেই পরীক্ষা শুরু হয়েছে ডাবলু বিসিএস পরীক্ষা যারা তোমরা ডাব্লু মেন্স পরীক্ষায় বসেছো এবছর পরীক্ষা দিচ্ছ তাদের সবার জন্য আমার শুভেচ্ছা রইল তাহলে শুরু করছি আজকের লেন এবারে বিশেষ পরীক্ষা কম্পালসারি ইংলিশে যে রিপোর্টটি দেওয়া হয়েছে সেটি হল ড্রাফট রিপোর্ট অন দি পুয়ার কন্ডিশন অব রোডস অ্যান্ড পাবলিক পার্কস ইন ইউর লোকালিটি তোমার লোকালিটিতে যে রাস্তাগুলো রয়েছে এবং পার্কসগুলো রয়েছে ঠিক আছে খেলাধুলো বাচ্চাদের খেলাধুলো বা লোকজনে বসার জন্য যে পার্ক রয়েছে সেই পার্কের যে বাজে কন্ডিশন পুয়ার কন্ডিশন সেটা নিয়ে তোমাকে রিপোর্ট লিখতে বলা হয়েছে ইউজুয়ালি এই রিপোর্টটা আমরা এডিটোরিয়াল লেটারে দেখে থাকি বাট এবারে কিন্তু এরা রিপোর্ট এ দিয়েছে সো কোনো অসুবিধা নেই আমাদেরকে রিপোর্টের মতো করেই ব্যাপারটা প্রেজেন্ট করতে হবে ঠিক আছে সো আমরা শুরু করছি আজকের লেসেন রিপোর্ট রাইটিংয়ে আমরা সবাই জানি প্রথমে একটা হেডিং লিখতে হয় এখানে হেডিং লিখেছি মিজারেবল কন্ডিশন অফ রোডস অ্যান্ড পাবলিক পার্কস ইন মিজারেবল কন্ডিশন খুব বাজে বা শোচনীয় অবস্থা অফ রোডস অ্যান্ড পাবলিক পার্কস ইন এবিসি এরিয়া দেখো আমি এখানে এবিসি এরিয়া লিখেছি তোমরা জানো বিসিএস এ কিন্তু তোমরা কোনো এরিয়ার নাম বা কোন মানুষের নাম বা কোনো স্কুলের নাম কোন ক্লাবের নাম এগুলো কিন্তু লেখা যায় না এগুলো এবিসি কিংবা এক্স ওয়াইজের এরকম করে মেনশন করতে বলা হয় সো আমি সেই জন্য এবিসি এরিয়া এরকমভাবে লিখেছি ঠিক আছে এরপরে বাই আ স্পেশাল করেসপন্ডেন্ট তুমি সেটা লিখতে পারো বাই আ স্পেশাল করেসপন্ডেন্ট এবং জায়গার নামের ক্ষেত্রেও আমি এবিসি লিখেছি ঠিক আছে যেহেতু আমি এখানে হেডিংও এবিসি লিখেছিলাম তারপর ডেট দেওয়া হয়েছে টোয়েন্টি এইথ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দি রোডস অ্যান্ড পাবলিক পার্কস ইন এব কন্ডিশন সিন্স দি লাস্ট মানসুন তো প্রথম লাইনে তোমাকে সিচুয়েশনটা লিখতে বলা হয় একটা সেন্টেন্সের মধ্যে কভার করার চেষ্টা করতে বলা হয় সো রোডস এবং পাবলিক পার্কস যেগুলো আছে এবিসি এরিয়াতে সেগুলো খুব ডিপ্লোরেবল কন্ডিশনে রয়েছে মানে খুব বাজে মানে শোচনীয় অবস্থায় রয়েছে এই যে মেজারেবল বললাম ডিপ্লোরেবল বললাম এগুলো কিন্তু সিনোনিম ঠিক আছে সো ডিপ্লোরেবল কন্ডিশনের মধ্যে রয়েছে এবং কবে থেকে সিন্স দ্য লাস্ট মানসুন আগের বছর যে বর্ষাকাল হলো গত বর্ষাকাল থেকে এই বাজে সিচুয়েশনটা চলছে দ্য কন্ডিশন অব দ্য রোডস ইজ মেজারেবল উইথ কাউন্টলেস পটলস মেকিং দি পারপাস অব দি রোড আ ফেইলিয়ার বলছে দি কন্ডিশন অব দ্য রোডস রাস্তার যে অবস্থা ইজ মেজারেবল জন্য মানে যে থাকে রাস্তাতে যে গর্তগুলো রয়েছে পট হোলস এবং সেটা কি কাউন্টলেস মানে অগন্তি গর্ত হয়েছে অগুন্তি খানাখন্দ সৃষ্টি হয়েছে রাস্তায় মেকিং দি পারপাস এবং সেটা এই যে খানাখন্দগুলো সৃষ্টি হয়েছে তার ফলে কি হচ্ছে তারা কি করছে তারা মেকিং দি পারপাস যে উদ্দেশ্যটা আছে অব দি রোড রাস্তার যে উদ্দেশ্য লোকজন স্মুথলি চলাচল করবে গাড়ি ঘোড়া ঠিকঠাক করে চলাচল করবে ঠিক আছে এই যে রাস্তার উদ্দেশ্য সেটাকে কি করছে মেক করছে সেটাকে তৈরি করছে কি ফেইলিয়ার ব্যর্থতায় পরিণত করছে তাহলে এই যে রাস্তার অবস্থা তার ফলে কি হচ্ছে রাস্তার যে আসল উদ্দেশ্য পারপাস অব দ্য রোড সেটা কিন্তু আলটিমেটলি ফেইল করে যাচ্ছে ব্যর্থ হচ্ছে মোর ওভার ইট ইজ আ পিটি আরও যদি বেশি করে বলতে হয় আরও একটা কথা বলতে হয় সেটা হচ্ছে ইট ইজ এ পিটি এটা খুবই মানে একটা করুণার বিষয় খুবই মানে দুঃখের বিষয় দ্যাট দি পাবলিক পার্কস হ্যাভ বিকাম দি ডাম্পিং গ্রাউন্ডস এবং পাবলিক পার্ক পাবলিকের জন্য যে পার্কগুলো খোলা রয়েছে সেই পার্কগুলো কিন্তু ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে মানে আবর্জনা স্তূপ আবর্জনার জায়গাতে পরিণত হয়েছে তাহলে এইভাবে তুমি তোমার ইন্ট্রোডাকশনটা লিখতে পারো যেখানে তুমি দুটো বিষয় রোডের কন্ডিশন এবং পাবলিক পার্কস এর কন্ডিশন দুটো বিষয় কিন্তু প্রেজেন্ট করলে এর পরের প্যারাগ্রাফগুলোতে আমরা ডিটেইলে আলোচনা করব যে কিভাবে রোডস এর কন্ডিশনটা খারাপ মানুষের অসুবিধা করছে কিভাবে পাবলিক পার্কসগুলো বাজেভাবে এফেক্ট করছে সেইগুলো কিন্তু আমরা ডিটেলে আলোচনা করব তারপরে অ্যাবাউট টোয়েন্টি থাউজেন্ড প্যাসেঞ্জার্স মুভ অন দি রোডস ইন দি লোকাল লোকালিটি ডেইলি বলছি অ্যাবাউট টোয়েন্টি থাউজেন্ড প্যাসেঞ্জার প্রায় কুড়ি হাজার প্যাসেঞ্জার মুভ অন দা রোডস রাস্তাতে চলাচল করে ইন দি লোকালিটি এই এলাকাতে ডেইলি প্রত্যেক দিন মানে এই এলাকাতে যে রোডগুলো রয়েছে সেই রোডে প্রায় প্রতিদিন কুড়ি হাজার মানুষজন চলাচল করে থিংস গেট ওয়ার্স ডিউরিং রেনি ডেজ ওয়েন পটলস আর নট ভিজিবল ডিউ টু পুয়ার ড্রেনেজ সিস্টেম বলছে থিংস গেট ওয়ার্স জিনিসপত্রগুলো বা ঘটনাগুলো আরও বেশি বাজে হয়ে যায় গেট ওয়ার্স এটা হচ্ছে ব্যাডের কম্পারেটিভ ডিগ্রি ব্যাড ওয়ার্স ওয়ার্স্ট সো থিংস গেট ওয়ার্স জিনিসপত্র বা ব্যাপারগুলো আরও বেশি বাজে হয় ডিউরিং রেনি ডেজ বৃষ্টির দিনগুলোতে কখন ওয়েন পট হোলস আর নট ভিজিবল এই যে রাস্তায় গর্তগুলো রয়েছে পটহোলসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভিজিবল থাকে না দেখা যায় না কেন দেখা যায় না ডিউ টু পুয়ার ড্রেনেজ সিস্টেম কারণ ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভীষণ বাজে এবং এই ড্রেনেজ সিস্টেমটা বাজে হওয়ার ফলে কি হয় ড্রেনের থেকে জল উপচে পড়ে রাস্তার কিন্তু পুরো ঢেকে দেয় এবং রাস্তাতে কোথায় গর্ত আছে কোথায় খানাখন্দ আছে সেটা কিন্তু মানুষজন বুঝতে পারে না অ্যাজ এ রেজাল্ট দ্য এরিয়া বিকামস হেভিলি অ্যাক্সিডেন্ট প্রোন এবং এর ফলে কি হয় এরিয়াটা কিন্তু প্রচণ্ডভাবেই অ্যাক্সিডেন্ট প্রন হয়ে যায় মানে সহজেই অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এরকম একটা সিচুয়েশন তৈরি হয় দি ডার্টি ওয়াটার মেক্স দি এরিয়া স্টিঙ্কি অ্যান্ড আনহাইজেনিক এবং এই যে নোংরা জল যেটা ড্রেন থেকে উঠে আসে সেটা কিন্তু পুরো এরিয়াটাকে স্টিঙ্কি করে মানে প্রচণ্ড গন্ধ ছাড়ে সেখান থেকে এবং এটা কিন্তু খুবই আনহাইজেনিক সেখানে অবশ্যই মাস্কিটো তৈরি হচ্ছে সে ব্রিডিং গ্রাউন্ড হচ্ছে নোংরা জলের মধ্যে এবং লোকজন গন্ধ পাচ্ছে খুব বাজে গন্ধ হচ্ছে ঠিক আছে তো এই যে পুরো ব্যাপারটা কিন্তু খুব আনহাইজেনিক অস্বাস্থ্যকর একটা পরিবেশের সৃষ্টি হয় এবং এখানে কিন্তু যেটা তোমরা লিখতে পারো যে ওয়াটার জমে যায় ওয়াটার লগ হয় সেটাও তোমরা লিখতে পারো ঠিক আছে আমি যেহেতু ড্রেনেজ সিস্টেমটাকে দোষ দিচ্ছি তাই অলরেডি আমি ওয়াটার সিস্টেমটাকেও ওয়াটার লগিংয়ের কথাটাও মেনশন করছি বাট তোমরা যদি চাইবে ওয়াটার লগিং নিয়ে আলাদা একটা সেন্টেন্স লিখতে তোমরা কিন্তু এখানে সেটা মেনশন করতে পারো ইন অ্যাডিশন এর সঙ্গে দি লোকাল পার্কস আর নট ওয়েল মেনটেন্ড এর সঙ্গে আর প্রবলেম হচ্ছে লোকালিটিতে যে পার্কসগুলো রয়েছে যে পার্কগুলো রয়েছে সেগুলো কিন্তু ওয়েল মেনটেনড নয় ঠিক করে কিন্তু যত্ন করা হয় না দে আর নট সুটেবল ফর দি চিলড্রেন টু প্লে এনি মোর সেখানে কিন্তু বাচ্চারা আর খেলা করতে পারে না সেই জায়গাগুলো বাচ্চাদের খেলার জন্য আর কিন্তু সুটেবল নয় উপযুক্ত নয় দি গ্রাউন্ড ইকুইপমেন্ট ইজ নো লঙ্গার ইউজেবল সেই খেলার পার্কের মধ্যে যে প্লে গ্রাউন্ড ইকুইপমেন্টগুলো রয়েছে খেলার যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু আর ব্যবহারের যোগ্য নয় নো লংগার ইউজেবল দ্য গ্রাউন্ড ইজ মোস্টলি ওয়াটার লগ ডিউরিং মনসুন এবং এই বৃষ্টির সময় কিন্তু পার্কের যে গ্রাউন্ড সেটা বেশিরভাগ সময় ওয়াটার লক থাকে জলে ভর্তি থাকে দি লাইটিং সিস্টেম ইজ নট ফাংশনিং এবং পার্কে যে লাইটের ব্যবস্থা করা হয়েছে সেটাও কিন্তু ঠিকঠাক কাজ করে না নট ফাংশনিং দি ওয়াকিং ট্র্যাকস আর ব্রোকেন এবং পার্কের মধ্য দিয়ে যে হাঁটার যে রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় ভাঙাচোড়া অ্যান্ড ফুল অফ পিটস এবং অনেক কি বলবো গর্তে ভর্তি দ্য গেট অ্যান্ড রেলিংস অফ দি পার্কস আর মিসিং এবং পার্কগুলোর যে গেট আছে রেলিংসগুলো আছে চারপাশে যে ঘেরা রয়েছে রেলিংস সেগুলো কিন্তু মিসিং সেগুলো কিন্তু আর পাওয়া যাচ্ছে না মানে গেটগুলো নেই ভেঙে গেছে রেলিংগুলো সমস্ত ভেঙে গেছে স্ট্রে ডগস অ্যান্ড ক্যাটেল হ্যাভ ইজি অ্যাক্সেস টু দি পার্কস যেহেতু পার্কের যে বাউন্ডারি সেই বাউন্ডারিটা নেই তাই জন্য খুব সহজে রাস্তার যে কুকুরগুলো আছে বা গবাদি পশু ক্যাটেল সেগুলো কি হচ্ছে খুব সহজেই পার্কের মধ্যে ঢুকে পড়ছে ইট হ্যাজ বিকাম ফেভারিট ড্যান ফর দি অ্যান্টি সোশ্যালস এবং আর একটা খুব বড় একটা ডেঞ্জারের কথা সেটা হচ্ছে যে অ্যান্টি সোশ্যাল যে সমস্ত অসামাজিক কাজকর্মগুলো হয়ে থাকে তারা কিন্তু খুব মানে তাদের খুব প্রিয় আস্তানা হয়েছে ডেন আস্তানা হয়ে গেছে এই পার্কগুলো তো এই প্যারাগ্রাফে আমরা মোস্টলি যে প্রবলেমগুলো আছে কিভাবে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে কি কি প্রবলেম ক্রিয়েট করছে আলটিমেটলি তার কনসিকুয়েন্সেস কি সেইগুলো আমরা এখানে বলার চেষ্টা করলাম এর পরে প্যারাগ্রাফে আমরা একটা কনক্লুশন টানার চেষ্টা করব সেখানে আমরা অথরিটির কাছে প্রে করতে পারি ঠিক আছে যে অথরিটি এই জিনিসগুলো এই যে প্রবলেমগুলো ফেস করছে রেসিডেন্টসরা সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবে দ্য রোডস অ্যান্ড দ্য পাবলিক পার্কস হ্যাভ বিকাম মোর অফ এ নুয়ান্স দ্যান অফ ফ্যাসিলিটি বলছে দি রোডস অ্যান্ড দি পাবলিক পার্কস এই যে রাস্তাগুলো এবং এই যে পাবলিক পার্ক রয়েছে সেগুলো কিন্তু হয়ে গেছে পরিণত হয়েছে মোর অফ এ নুইসেন্স দেন অব ফ্যাসিলিটি মানে ফ্যাসিলিটি মানে কি সুবিধে তাহলে এই যে পার্কগুলো তৈরি করা হয়েছে রাস্তাগুলো তৈরি করা হয়েছে এগুলো তো মানুষের সুবিধার জন্য ব্যবহার করা হচ্ছে তৈরি করা হয়েছে কিন্তু সেগুলো সুবিধা নেই সেটা বেশি অসুবিধে পরিণত হয়েছে যতটা বেশি সুবিধে করছে তার থেকে বেশি অসুবিধে করছে তার থেকে বেশি প্রবলেম ক্রিয়েট করছে কিন্তু এই পার্ক এবং রোডসগুলো অ্যাকর্ডিং টু দি লোকালস লোকাল যারা রয়েছে তাদের মতে দে তারা করেছে দে হ্যাভ লজড রিটার্ন কমপ্লেন টু দি অথরিটিজ সেভারেল টাইমস তারা বেশ কয়েকবার সেভারেল টাইমস বেশ কয়েকবার লজড করেছে রিটার্ন লিখিত অভিযোগ জানিয়েছে লিখিত অভিযোগ জানিয়েছে টু দি কাছে বাট নো হ্যাভ ফার কিন্তু এখনো পর্যন্ত কোনো অ্যাকশন গ্রহণ করা হয়নি আই ক্যানট গো আউট ফর মর্নিং ওয়াক আমি মর্নিং ওয়াকের জন্য বাইরে যেতে পারি না মাই গ্র্যান্ডসন ক্যানট প্লে ইন দ্য পার্ক আমার নাতি পার্কে খেলা করতে পারে না ডিউরিং লকডাউন লকডাউনের মধ্যে আওয়ার লাইফস হ্যাভ বিকাম স্ট্যাগন্যান্ট মোর বিকজ অফ ব্যাড রোডস অ্যান্ড পার্কস আমাদের জীবন লকডাউনের মধ্যে স্ট্যাগনান্ট হয়ে গেছে আরও বেশি করে কিসের জন্য ব্যাড রোডস এবং পার্কের জন্য এই কথাটা দেখো আমি ইনভার্টার কমার মতো লিখেছি তার মানে এটা কারোর একটা উক্তি আমি এখানে মেনশন করছি সেইড মৃণাল সরকার আর সেভেন্টি ফাইভ ইয়ার ওল্ড রিটায়ার্ড প্রফেসর তুমি এখানে এরকম একটা ইম্যাজিনারি কোনো মানুষের নাম দিয়ে লোকাল রেসিডেন্ট হিসাবে তাকে প্রেজেন্ট করতে পারো এবং তার কোনো উক্তি দিতে পারো যে তার কী কী রকমভাবে অসুবিধা হচ্ছে তার মানে কিন্তু জেনারেলি সেখানকার মানুষজন রকমভাবে প্রবলেম ফেস করছে এই একটা কথা তোমরা লিখতে পারো তোমাদেরকে নিউজ পেপার রিপোর্টে এরকম অনেক সময় আমরা এনও কারোর কোটেশান দেখতে পাই লোকাল মানুষের কথা দেওয়া থাকে তারা কি প্রবলেম ফেস করছে সেগুলো কিন্তু ডিরেক্টলি সেখানে তুলে দেওয়া হয় তো সেই স্টাইলটা ফলো করে তোমরাও এখানে একটা ইমাজিনারি ক্যারেক্টার লিখে তারা একটা উক্তি দিতে পারো ঠিক আছে দি রেজিডেন্স ফেস মেনি ইনকনভিনিয়েন্সেস ডিউ টু দিস প্রবলেমস এখানকার যারা বাসিন্দা রয়েছে রেজিডেন্টস রয়েছে তারা কিন্তু ফেস করছে সম্মুখীন হচ্ছে মেনি ইনকনভিনিয়েন্সেস মানে অনেক অসুবিধে প্রবলেম ইনকনভিনিয়েন্সেস প্রবলেমস ডিউ টু দিস প্রবলেমস এইরকম যে সমস্যাগুলো হচ্ছে তার ফলে তাদের কিন্তু অনেক বেশি প্রবলেম হচ্ছে দে আর ট্রাইং টু ড্র দি কাইন্ড অ্যাটেনশন অব দি পি তারা তাদের যে পি রয়েছে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে অ্যান্ড এক্সপেক্টিং আম্প অ্যাকশন এবং তারা অবশ্যই এক্সপেক্ট করছে যে খুব তাড়াতাড়ি পিডাব্লিউডি থেকে তাদের এই যে সমস্যা সমাধান করা হবে এবং রোডস এবং পার্কের পার্কের যে প্রবলেমগুলো সমস্যাগুলো সেগুলো সমাধান করে তাদেরকে সারানো হবে ঠিক আছে ব্যবহারের যোগ্য করা হবে এবং এভাবেই তুমি তোমার রিপোর্টটা শেষ করতে পারো আই হোপ আজকের লেসেন তোমাদের ভালো লেগেছে যারা বিসিএস পরীক্ষার মেন্সে বসেছো পরীক্ষা দিচ্ছ তারা ভালো করে পরীক্ষা দাও এবং যারা পরের বছরের জন্য প্রেপারেশন নিচ্ছ তারা কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো দেখবে এবং আশা করি তোমাদের কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ